সার্ফ এয়ার 6020V। এই মডেলটিতে ফার্স্ট টাইম আমাদের পেজ সাইজটা থাকে A4, ঠিক A4 ল্যান্ডস্কেপ মোডে থাকে। যেই ট্রেতে যাব সেই ট্রেতেই, আমাদের বাইপাস ট্রেতে নর্মালি এই সাইজ বাটনটা চাপ দিয়ে পেজ সাইজটা চেঞ্জ করা যায়। দেখুন সাইজটা এখন চেঞ্জ হচ্ছে, আমি বাটনটা চাপ দিচ্ছি সাইজটা চেঞ্জ হচ্ছে। লিগ্যাল সাইজ হচ্ছে 8.5x13, এটা হচ্ছে লিগ্যাল সাইজ মানে দলিলের সাইজ। আর এটা হচ্ছে A4R। হ্যাঁ, এটা আমরা খুব নর্মালি আমরা খুব নর্মালি চেঞ্জ করতে পারবো। এ দেখুন, এটা চেঞ্জ করার পরে জাস্ট A4R আমরা দিব, তখন স্টার্ট বাটনটা একবার প্রেস করলেই এটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা ট্রেটা চেঞ্জ করলাম। এইখানে একটু কঠিন আছে, এটা সাইজ বাটনটা প্রেস করে কখনো চেঞ্জ হয় না, পেপার বাটনটা চেপে ধরে রাখতে হবে ও সাইজ মোডে যতক্ষণ না যাচ্ছে। বন্ধুরা দেখুন, এখন ও সাইজ মোডে চলে গেছে। এখন আপনি ইচ্ছা মতো যে কোনো সাইজ দিতে পারেন, কিন্তু এটা ডিফল্ট করে দিতে হবে, এটা নর্মালি সবসময় চেঞ্জ করা যায় না। এটা দেখাচ্ছে আমি A4R করবো, স্টার্ট বাটনটা প্রেস করলে A4R ফিক্সড হয়ে গেল। এবার পেপার বাটনটা আবারও প্রেস করে রাখতে হবে, কিছুক্ষণ হয়ে গেছে। এখন আমরা ট্রে বাটনটা প্রেস করলে দেখব দুইটা ট্রেতে আমাদের কাগজ দুইটা সাইজ চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদেরকে কাগজটা চেঞ্জ করে দিতে হবে। এবার আমরা লাগাই দিলাম। এই তো হচ্ছে আমাদের পেপার সাইজ চেঞ্জ।